হাই ফ্রেন্ড, আমি সায়নি হাজি, তোমাদের ফেভারিট চ্যানেল কিউটি বাইসন। তো গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে RRB, NTPC এবং RRC গ্রুপ ডি যে পোস্ট ভ্যারিয়েন্ট, সেটা কিন্তু কালকে প্রকাশ করে দিয়েছিল রেলওয়ে বোর্ড। শ্রী পীযূষ গোয়েল, তিনি রেল মন্ত্রী আছেন, তিনি কিন্তু প্রকাশ করেছিল। এবং সেখানে একটা আশ্চর্যজনক একটা ঘটনা দেখা গেছিলো, যেটা তোমরা এখনও দেখছো তোমাদের অন স্ক্রিন, যে ক্যাটাগরি ওয়াইজ যে বিভাগটা হয়েছিল সেটা কিন্তু একটু আশ্চর্যকর ছিল। কারণ দেখা যাচ্ছে জেনারেলদের যে পোস্ট, অর্থাৎ সেই পোস্টের তুলনায় যেটুকু ফর্ম ফিল আপ হয়েছে তার তুলনায় কিন্তু SC সিভিল কাস্ট এবং তোমাদের যে OBC এই দুটোর কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু অনেক অনেক বেশি, অর্থাৎ তাদের পোস্টের তুলনায় তাদের ফর্ম ফিল আপ কিন্তু অনেকটা বেশি। তুমি যদি গ্রুপ ডির ক্ষেত্রে দেখো বা NTPC-র ক্ষেত্রে দেখো, তাহলে কিন্তু একই বিভাগ কিন্তু নজরে আসবে। তাহলে কি সত্যি এবার গ্রুপ ডি এবং NTPC-র যে কাট অফ সেটা কি জেনারেলদের তুলনায় বেশি যেতে চলেছে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। তো দেখো বন্ধুরা, তোমাদের প্রথমেই বলতে চাই যে আনরিজার্ভড ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ আনরিজার্ভড অর্থাৎ এর কিন্তু কোনো রিজার্ভ করা কোনো ক্যাটাগরি নেই। অর্থাৎ আনরিজার্ভ মানে আনরিজার্ভ, এখানে এই আনরিজার্ভড ক্যাটাগরিতে কিন্তু SC-র যে ক্যান্ডিডেট সেরা প্রবেশ করতে পারে, ST-র ক্যান্ডিডেট প্রবেশ করতে পারে, OBC-র ক্যান্ডিডেটও কিন্তু প্রবেশ করতে পারে। কীভাবে করবে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো জেনারেল যে ক্যান্ডিডেট রয়েছে সে জেনারেল ক্যান্ডিডেটের কাট অফ যদি 50 যায়, যেমন মনে করো 50 গেল জেনারেল ক্যান্ডিডেটের যে কাট অফ সেটা 50 গেল, কিন্তু কোনো এক SC ক্যান্ডিডেটের কোনো এক SC ক্যান্ডিডেট মনে করো সেই 50 নাম্বারটা টপকে গেল, তাহলে কিন্তু সেই SC ক্যান্ডিডেটটা কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরিতে ঢুকে যাবে। অর্থাৎ এইখানে যদি তোমার পোস্টের সংখ্যা যদি 10,000 থাকে, সেই 10,000-এর ভিতর কিন্তু একটা পোস্ট কিন্তু SC নিয়ে নিল। আবার সিভিল কাস্ট বা OBC-র ক্ষেত্রেও তাই, যদি কোনো ক্যান্ডিডেট জেনারেলের যে কাট অফ সেটা যদি পার করতে পারে, তাহলেই কিন্তু সে আনরিজার্ভড ক্যাটাগরিতে প্রবেশ করবে। তবে এক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে, তোমাদের আমি NTPC-র ক্ষেত্রে বিশেষ করে বলছি। কীরকম দেখো, মনে করো যে কোনো একটা OBC ক্যান্ডিডেট প্রথমেই তাদের যে বয়সের ছাড়, অর্থাৎ তোমরা কি জানো যে SC-দের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় এবং OBC-দের ক্ষেত্রে 3 বছরের যে বয়সের ছাড় রয়েছে, সেই বয়সের ছাড়টা কিন্তু বহাল থাকছে রেলেও। অর্থাৎ মনে করো কোনো একটা OBC ক্যান্ডিডেট, সে তার বয়স হয়ে গেছে তোমার 33 বছর, ওকে, তার মানে সে অলরেডি বয়সের একটা ছাড় কিন্তু নিয়ে নিয়েছে, অর্থাৎ সে কিন্তু অলরেডি একটা কোটা সে নিয়ে নিয়েছে। যেহেতু সে কোটা নিয়ে নিয়েছে, সে এখন যদি 70 পায় তবুও কিন্তু সে জেনারেলের ভিতর কোয়ালিফাই করতে পারবে না, বিকজ সে অলরেডি কিন্তু একটা কোটা নিয়ে নিয়েছে, সেটা SC-র ক্ষেত্রেও তাই। অর্থাৎ তুমি যদি প্রথমেই কোনো একটা কোটা, তোমাদের যে কোটা সংরক্ষণ, সেই সংরক্ষণকে তুমি যদি ক্যারি করে নাও, তাহলে কিন্তু তুমি কিন্তু তোমার যে কাস্ট, সেই কাস্টের ভিতরেই কিন্তু তুমি আবদ্ধ থাকলে, তুমি কিন্তু জেনারেল ক্যান্ডিডেটে কিন্তু ঢুকতে পারলে না। এটা আমি কেন বললাম তোমাদের NTPC-র জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ NTPC-র তো বিভিন্ন তোমার CBT রয়েছে। তো সেক্ষেত্রে আরও একটা প্রবলেম যেটা হয়, মনে করো ফার্স্ট যে CBT NTPC-র যে ফার্স্ট CBT হলো, সেই ফার্স্ট CBT-তে জেনারেলের কাট অফ গেল 40, ওকে, আর কোনো একটা ব্যক্তি অর্থাৎ OBC-র কোনো একটা ব্যক্তি সে পেলো একচল্লিশ, ওকে। এইবার দেখো কি হবে, সে যখন 41 পাবে তখন কি হবে, এই OBC যে ক্যান্ডিডেটটা সে কিন্তু জেনারেল হিসেবে কোয়ালিফাই করে গেল, ওকে। এইবার তোমাদের যখন সেকেন্ড CBT হচ্ছে, সেকেন্ড CBT-তে মনে করো জেনারেলের কাট অফ গেল 50, এবার এই OBC যে ক্যান্ডিডেটটা ছিল সে মনে করো পেলো 42, তখন কিন্তু সে কিন্তু কোয়ালিফাই করবে না। এখানে যদি OBC-র কাট অফ যদি 38 যায়, সে যদি 42 পায় তবুও কিন্তু সে জেনারেল ক্যাটাগরিতে কোয়ালিফাই করতে পারলো না, তখন কিন্তু সে তার কোটা আবার নিয়ে নিল এখানে, ওকে। তো সব ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য রাখে রেল। আরও একটা কথা তোমাদের বলতে চাই, এবার যদি মনে করো যে জেনারেলের কাট অফ গেলো তোমার 40, এবার OBC-র কোনো একটা ক্যান্ডিডেট সে পেলো কিন্তু 38 এবং তাদের OBC-র যে কাট অফ সেটা মনে করো গেলো 32, ওকে, 32 গেল এবং OBC ক্যান্ডিডেট পেলো 38 কিন্তু জেনারেলের যে কাট অফ সেটা গেলো 40, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে OBC-র যে ক্যান্ডিডেট সেই OBC-র ক্যান্ডিডেট কিন্তু OBC-তেই রয়ে গেল, OBC-তেই কিন্তু রয়ে গেল, সে কিন্তু প্রবেশ করতে পারলো না আনরিজার্ভডে। এবার তোমাদের যখন সেকেন্ড CBT-টা হবে, সেকেন্ড CBT-র ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি OBC হয়েই কোয়ালিফাই করবে, অর্থাৎ তুমি যদি লক্ষ্য করো, যদি কোনো ব্যক্তি এজের যে কোটা সেটা নেই, অথবা ফার্স্ট CBT-তে সে যদি OBC হয়েই কোয়ালিফাই করে, তাহলে কিন্তু সে OBC-র ভিতরেই থেকে গেল, অর্থাৎ যে কাস্টে সে কোয়ালিফাই করবে ফার্স্ট CBT-তে সে কিন্তু সেই কাস্টে থেকে গেল। সেকেন্ড CBT-তে সে যদি 50 পায়,
এবং আনরিজার্ভড ক্যাটাগরি যদি তোমার 45 হয়, সে যদি 50ও পায়, তবুও কিন্তু সে জেনারেল হিসেবে কোয়ালিফাই করবে না। সে কিন্তু তাদের যে নিজস্ব গ্রুপ, অর্থাৎ নিজস্ব যে সিডিল ট্রাইব বা সিডিল কাস্টের ভিতর যে ব্যাকওয়ার্ড ক্লাসগুলো রয়েছে তার ভিতরে কিন্তু সে কিন্তু কোয়ালিফাই করবে। অর্থাৎ একদিক থেকে যদি বলি তাহলে কিন্তু 80% চান্স রয়েছে যে আনরিজার্ভদের যে কাট অফ সেটাই হাই যেতে চলেছে, আনরিজার্ভদের কাট অফই কিন্তু হাই যেতে চলেছে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওবিসিদের বা এসসিদের এদের কাট অফও কিন্তু জেনারেলের তুলনায় হাই যায়। যেগুলো কোন ক্ষেত্রে যায়, যে ক্ষেত্রে পোস্টের সংখ্যা কম, যে ক্ষেত্রে পোস্ট মনে করো 2 রয়েছে বা 4 রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওবিসি বা এসসি এসটিতে কাট অফ হয়ে যায়। তার কারণ আমি একটাই বললাম যে তোমাদের যে এজ রেজুলেশন, সেই এজের ক্রাইটেরিয়া যদি নিয়ে নেয় বা ফার্স্ট সিবিটির ক্রাইটেরিয়া যদি তারা যদি ওবিসি বা এসসি হয়ে কোয়ালিফাই করে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আনরিজার্ভড হয়ে কোয়ালিফাই করতে পারলো না। গত বছরই দেখা গেছে এএলপি তোমাদের যে গত বছর 2018 সালের সরি 2019 সালের যে পরীক্ষা ছিল এএলপি বা টেকনিশিয়ান, সেই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু এই নিয়মটা কিন্তু লক্ষ্য করা গেছে। ওকে, তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ক্লিয়ার হলো যে কেন তোমাদের যে জেনারেল ক্যান্ডিডেট তাদের কাট অফটাই হাই থাকবে। অলরেডি কিন্তু জেনারেলদের কাট অফটাই হাই থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেটাই কিন্তু হাই যাবে, আমি বললাম প্রায় 80% কিন্তু হাই যাবে এসসি এবং এসটিদের তুলনায়। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ড।